আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, MBBS ফোর্থ ইয়ার। তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে বাংলাদেশের অন্যতম একটা অর্থোপেডিক হসপিটাল অর্থাৎ বারি ইলিজা রূপ অর্থোপেডিক সেন্টার। তো আসলে এখানে এই বাংলাদেশের থেকে বিভিন্ন মানে রোগীরা যারা যাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যায় এগুলি খুবই মানে ইলিজা রূপ মেথডে জোড়া লাগানো মানে ঠিক করানো হয়। এমনকি যারা মানে বেটে ও লম্বা হতে চান ওদেরও এখানে মানে সার্জারি করা হয়। তো আসলে এই হসপিটালটা হচ্ছে আপনার অবস্থিত হচ্ছে এই ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ার এরিয়াতে। তো বিশেষ করে মোহাম্মদপুর থানার সাথেই অর্থাৎ এখানে সিটি হসপিটাল এমনকি আল মানার হসপিটালের সাথেই কিন্তু এই বারে ইলেজা রূপ অর্থোপেডিক সেন্টারটা অবস্থিত। তো এখানে দেখতেছেন যে আমি আজকে আপনাদেরকে এই হসপিটালের সম্পূর্ণ দৃশ্যটা আমি দেখে দিব। এই হসপিটালের যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার মুফাক্কারুল বারি স্যার। তো উনি এটা প্রতিষ্ঠা করেছেন। তো স্যার কিন্তু রাশিয়া থেকে কিন্তু আপনার এই মেথডগুলি মানে ডিগ্রিগুলো নিয়ে এসেছেন। এমনকি খুবই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু এখানে পেশেন্ট এসে থাকে, এমনকি চিকিৎসা সেবা নেয়। তো আসলে এখানে বাংলা আপনার দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ মানে যেভাবে ভাঙুক না কেন এটা কিন্তু অতি সুন্দরভাবে কিন্তু ইলিজা রূপ মেথডে কিন্তু এখানে সার্জারি করা হয়। তো বাড়ি স্যার এবং তার ছেলে আছে, তো ওরা কিন্তু আসলে এই মেথডটা কিন্তু বাংলাদেশের অন্য কোথাও অ্যাপ্লাই হয় কিনা আমি জানি না, কিন্তু স্যার কিন্তু অনেক সুন্দর সুষ্ঠুভাবে কিন্তু এই সার্জারিগুলি করে থাকেন। আপনারা আমি অনুরোধ থাকলেও বিশেষ করে যাদের এই হাত পা এমনকি দেহের যে কোনো অঙ্গ যে কোনোভাবে ভাঙুক না কেন এখান থেকে আপনি চিকিৎসা সেবাটা নিলে সঠিক এবং সুস্থ একটা সেবা এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে কিন্তু অনেক পেশেন্টও আছেন, এমনকি বিশেষ করে আমার এক মেডিকেলের স্যার প্যাথোলজি ডিপার্টমেন্টের এমনকি আমাদের সিনিয়র ভাই বড় ভাই। তো স্যার আসলে এখানে আমি স্যারের খেদমতের জন্য দীর্ঘ প্রায় 12 দিনের মতো এই হসপিটালে ছিলাম স্যারের সাথে কেবিনে। তো আসলে দেখতেছেন যে এখানে স্যারের পুরস্কারগুলি এখানে কিন্তু প্রায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলা পর্যন্ত এই হসপিটালটা অবস্থিত। এই ভবনটা হচ্ছে প্রায় 15 তলার মতো। তো এখানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলা পর্যন্ত এই অর্থোপেডিক সেন্টারের অংশ। তো আসলে এখানে দেখতেছেন যে সিঁড়িতে স্যারের বিভিন্ন এই মানে ফটো গ্যালারি এমনকি স্যারের এই সার্টিফিকেটগুলি এখানে কিন্তু শত শত স্যারের সার্টিফিকেট দেখতেছেন আপনারা, এমনকি স্যারের যত পুরস্কার প্রাপ্তি সব কিছু কিন্তু এখানে সিঁড়ির মধ্যে এখানে লাগানো আছে। এমনকি স্যার কিন্তু দেখতেছেন যে এখানে স্যারের বিভিন্ন বইগুলি দেখতেছেন, এখানে বিশাল বড় বড় বই ইলিজা রূপ মেথডের বিভিন্ন এখানে বইগুলি দেখতেছেন আপনারা। তো আসলে আপনারা যে কোনোভাবে আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন এই হাড়গুড় ভাঙ্গা টুঙ্গার বিষয়ে তো এগুলি এখান থেকে খুবই সুন্দরভাবে আপনি চিকিৎসা নিতে পারবেন। তো আসলে এখানে আপনারা হয়তো অনেকে জানেন না, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে অনেকে জানতে পারবেন। তো আসলে এই সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দিব হসপিটালের। তো এখানে আপনারা আসতে পারেন, সমস্যা নেই। এমনকি জানেন যে আপনার বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে কিন্তু ওই আপনার ট্রিটমেন্টে কিন্তু অবহেলার কারণে কিন্তু বড় ধরনের সমস্যা হয়ে যায়, এক পর্যায়ে পেশেন্ট মারও যায়, এক পর্যায়ে কিন্তু যে অঙ্গটা মানে যে অংশটা যে বোনসটা ভেঙে যায় সেটা কিন্তু এক পর্যায়ে হাত পা কেটে ফেলে দিতেও বাধ্য হয়। এরকম অবহেলার কারণে কিন্তু এখানে আপনি সঠিক হয়তো আপনার একটু টাকা ব্যয় হতে পারে, কিন্তু সঠিক সেবাটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখতেছেন যে ফটো গ্যালারিগুলো আমি বিশেষ করে ভিডিওতে দেখিয়েছি আর ভিতরের কিছু অংশ আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আসলে স্যার কিন্তু বড় মাপের একজন অর্থোপেডিক সার্জন ডাক্তার। তো আসলে স্যারকে আল্লাহ তালা সুস্থ রাখুক, এমনকি দীর্ঘজীবী দান করুক, এমনকি এভাবে যেন মানুষজন স্যারের দ্বারা সেবা পাই সেই কামনা করি। আর আপনারা আপনাদের পরিবার পরিজন এবং আপনাদের যাদের সমস্যা আছে অবশ্যই একবার হলো আসবেন, দেখে যাবেন এবং এখান থেকে চিকিৎসা সেবা নিতে পারেন। তো এই ভবনটা কিন্তু বিশাল বড়। তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলা পর্যন্ত এই অর্থোপেডিক সেন্টারের এই ইয়াগুলি ভবনগুলি অবস্থিত। তো আসলে তো ওই সম্পূর্ণ দৃশ্য আপনাকে দেখালাম। তো এটা হচ্ছে আপনার ওটি রুম। তো এখানে অপারেশন করা হয়। তো এটা হচ্ছে আমার স্যারের দেখতেছেন যে বাড়ি ইলিজা স্যারের এখানে একটা পত্রিকা ইত্তেফাকে একটা স্যারের সম্পর্কে একটা নিউজ তৈরি করা হয়েছিল। তো সেই নিউজটা
আপনারা এখানে দেখতেছেন যে বিবি স্যার একটা রাশিয়াতে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ হয়েছিল, সেখানে স্যার প্রথম হয়েছে বাংলাদেশের থেকে একমাত্র উনিই। তো এখানে দেখছেন মোহাম্মদপুর সরকারি কলেজটা, আর দৃশ্যটা সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে মতিঝিল আর মোহাম্মদপুরের মানে এই বর্ডার মানে মাঝখানে পড়ছে। তো লালমাটিয়ার এখানে আপনারা আসতে পারেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.